নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। চুরি যাওয়া মোবাইল ও সাইবার ফ্রডে খোয়া যাওয়া 86,20,000 উদ্ধার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিল ব্যান্ডেলে। এখন আসছে বিস্তারিত খবরে। নভেম্বর ডিসেম্বর মাসে চুরি ও খোয়া যাওয়া মোট 298টি মোবাইল ও সাইবার ফ্রড হওয়া 86,75,000-এর মধ্যে 86,20,000 টাকা উদ্ধার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। মোবাইল পেয়ে খুশি সাধারণ মানুষ। নভেম্বর ডিসেম্বর মাসে চুরি ও খোয়া যাওয়া মোট 298টি মোবাইল ফোন উদ্ধার করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। এই সমস্ত মোবাইলগুলি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চন্দননগর কমিশনারেট। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির। পাশাপাশি সাইবার ফ্রড হয়েছে গত 6 মাসে 86,75,000 টাকা, যার মধ্যে 65,20,000 টাকার মতো উদ্ধার করেছে পুলিশ। এজন্য সাইবার ক্রাইম সেলের ডিএসপি মৌমিতা চক্রবর্তীকে ধন্যবাদ দেন কমিশনার। এখন যে সেই প্রথাগত আগে যে ক্রাইমগুলো ছিল, ডাকাতি, রবারি, ব্যাংক ডাকাতি, বাড়িতে ডাকাতি, এগুলো খুব একটা হয় না। এটা অনেকটা কন্ট্রোলে আছে আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের এরিয়াতে। কিন্তু সাইবার ক্রাইমটা বরাবরই বেশি, তার সঙ্গে মোবাইল স্ন্যাচিং বা ভুলে যাওয়া, মোবাইল পিক আপ করে নেওয়া, পিক করে নেওয়া, এগুলো খুব বেশি আছে, র‍্যাম্পেন্ট আছে। এটা বেড়েছে, সাইবার ক্রাইমটা অনেক বেড়েছে। আমরা সাইবার ক্রাইমের ব্যাপারে সবাইকে প্রচুর আমরা মিটিং ফিটিং করেছি, কনফারেন্স করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করেছি, কিন্তু মানুষ কিন্তু সচেতন হয়নি। অনেক শিক্ষিত মানুষ যারা প্রফেসর আছেন, ডাক্তার আছেন, অনেকে আরও উচ্চ শিক্ষিত মানুষ, তারাও কিন্তু প্রতারিত হয়েছেন বিভিন্নভাবে এই ইন্টারনেটের ফাঁদে পড়ে। তো এই সাইবার ক্রাইমটা এখন খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে ফেক আইডেন্টি ও ফেক যে ঐক্য আছে, বিভিন্ন রকম ধরনের আইডিগুলো তৈরি করে মানুষকে প্রতারণা করা, সেগুলো তো গত বছর আমাদের টোটাল যেটা আছে যে আমাদের কমিশনারেট এরিয়াতে 2019-এ 65,20,411 টাকা ফ্রডলেন্টলি নিয়ে গেছে, মিসঅ্যাপ্রোপ্রিয়েট করেছে। তার মধ্যে আমরা রিকভারি করতে পেরেছি মাত্র 13,22,762 টাকা। নাম্বার অফ ফ্রড ওয়ালেট যেগুলো ছিল, বিভিন্ন জায়গাতে ওয়ালেটে টাকা ছড়ায়, ওখান থেকে বিভিন্নভাবে পারচেস করে, সেটা আমরা 1400 মতো ওয়ালেটকে, এই ফলস ওয়ালেটকে আমরা ব্লক করেছি। আর ফেক সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বা অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা 107টা ব্লক করেছি। আর লাস্ট 2 মাসে মোবাইল ফোন যেটা আছে চুরি হয়েছে কত আমাদের কাছে সবাই রেকর্ড নেই হিসেব নেই, কিন্তু আমরা নভেম্বর এবং ডিসেম্বর এই 2 মাস মিলিয়ে 258টা মোবাইল ফোন আমরা রিকোয়ারি করেছি, যেটা সামনে রয়েছে। এর আগে যখন কোভিড পিরিয়ডের প্যান্ডেমিক কালের জন্য সিচুয়েশনের জন্য যে মোবাইলগুলো রিকোয়ারি করছিল, মোবাইল রিকোয়ারি ভাড়া ছিল কম, রিকোয়ারি মুক্ত হয়েছিল, সেগুলো আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। এবারে আমরা নভেম্বর ডিসেম্বরে যে 258টা মোবাইল রিকোয়ারি হয়েছে, সেখানে আমরা আজকে একটা প্রেস মিট ডাকলাম, আপনারা দেখছেন, যারা যাদের হারিয়েছে তারা এখানে এসেছেন, তাদের তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া। কোথায় কোথা থেকে উদ্ধার? এগুলো আমাদের যে সাইবার ক্রাইম সেল রয়েছে, আমাদের মমিতা সেল রয়েছে, সাইবার ক্রাইম ডিএসপি। মোবাইল পে খুশি সাধারণ মানুষ। স্যার, কবিতা আমার বাড়ি থেকে চুরি হয়ে যায় নাইকে, হ্যাঁ, তারপরে আমরা বিশেষ জিডি করি থানায়, জিডি করার পরে তারপর আমাদের এতদিন বাদে তো ওরা টাইম ব্যালেন্স ধরতে পেরেছে, ধরতে পেরে ফোনটা আমাদেরকে ফেরত দিল। কীরকম লাগছে আজকে? আজকে খুব আনন্দিত লাগছে। একটা বাবার অসুস্থতার কারণে হসপিটালে গিয়েছিল, টিটুর হাসপাতালে, সন্ধ্যের দিকে ফোনটা পকেট থেকে তুলে নেওয়া হয়েছিল। তারপরে চুঁচুড়া থানায় কিছুদিন ব্যস্ততার কারণে ডায়েরি করা হয়নি, তো চুঁচুড়া থানায় 1 সপ্তাহ পরে ডায়েরি করা হয়েছিল। তারপরে তখন ওখানে করোনার জন্য ডায়েরিটা নেওয়া হয়নি, তারপর আবার 2 মাস পরে ডায়েরি করে এখানে জমা দিয়েছিল। তারপরে কী হলো আজকে, কী বল? আজকে ফোনটা পেয়েছি। কারা দিল ফোন? কমিশনার অফিস থেকে। আমি এখান থেকে একবার খোঁজ নিয়ে গেছিলাম, তারপর ওনারাই বলেছিলেন যে ফোন পাওয়া গেলে আমরা বারবার ফোন করবো। সুদিন সাইবার সেলের অফিস থেকে ফোন করা হয়েছিল যে 5 তারিখ 10:30 সময় এখানে আমাদের আপনি আসবেন, ফোনটা নিয়ে যাবেন, আর ডকুমেন্টস, আধার কার্ডের জেরক্স আর জিডিটা। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে ভদ্রেশ্বর ইএসআই হাসপাতালে ভর্তি করেছিল ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাস ফাঁড়ির পুলিশ।
তবে এদিন তার মৃত্যু হলে মৃতের সঠিক পরিচয় না মেলায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রবিবার এক অপরিচিত অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে ইএসআই হাসপাতালে ভর্তি করেছিল ভদ্রেশ্বর থানার অ্যাঙ্গাস ফাড়ির পুলিশ। ওই ব্যক্তির আনুমানিক বয়স প্রায় 70। অ্যাঙ্গাস পোস্ট অফিসের কাছে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফাড়ির জোনাল অফিসার সত্যরঞ্জন দাস তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও সোমবার রাতে তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত সেই ব্যক্তির কোনো পরিচয় মেলেনি। কোথা থেকে এলো বা তার বাড়ি কোথায় এখনো সে বিষয়ে সন্দিহান পুলিশ। এদিন মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে মৃতের পরিবারের খোঁজ করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনা থেকে যে পুলিশের মানবিক মুখের ছবি উঠে এলো তা আর বলার অপেক্ষা রাখে না। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে চন্দননগর শহর কংগ্রেসের পক্ষ থেকে সত্যাগ্রহ অনশন শুরু হলো চন্দননগর বড় বাজারে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে চন্দননগর শহর কংগ্রেসের পক্ষ থেকে সত্যাগ্রহ অনশন চলে চন্দননগর বড় বাজারে। মূলত 8 দফা দাবিতে এই অনশন। দাবিগুলির মধ্যে রয়েছে কৃষি আইন বাতিল করতে হবে, আয়করের আওতায় না থাকা প্রত্যেক শ্রমজীবী মানুষের ব্যাংক অ্যাকাউন্টে মাসে 7,500 টাকা করে দিতে হবে, সবার জন্য পেনশন চালু করতে হবে, সব মানুষকে মাসে 10 কেজি খাদ্যশস্য প্রদান করতে হবে, 100 দিনের বদলে 200 দিনের কাজের গ্যারেন্টি দিতে হবে, বেসরকারিকরণ করা চলবে না ইত্যাদি দাবিতে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এই আন্দোলন চলে। এআইসিসির সদস্য ও পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষের নেতৃত্বে এই অনশন আন্দোলনে সামিল হয়েছে 3 জন কংগ্রেস নগরের কংগ্রেস কর্মীরা। ভারতবর্ষের যে কৃষক আন্দোলন হচ্ছে সেই কৃষক আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর, ওখানে গিয়ে হয়তো দাঁড়াতে পারছেন না কিন্তু তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজ কংগ্রেস কর্মীরা, চন্দননগরের কংগ্রেস কর্মীরা আজ একটি অনশন সত্যাগ্রহের প্রোগ্রাম নিয়েছেন। সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি তারা এই অনশন করবেন। এই কৃষকদের সমবেদনা কৃষক আন্দোলনে অন্যতম সাথী হিসেবে। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। রাজ্য সরকারের উদ্যোগে স্থানীয় মানুষদের সাহায্যার্থে চাঁদানিতে পালিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি থেকে এদিন বহু মানুষের হাতে তুলে দেওয়া হলো স্বাস্থ্যসাথী কার্ড। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য লাইনে দাঁড়িয়ে বহু মানুষ, 2 কাউন্টার মিলিয়ে প্রায় 700 মানুষের জন্য ছবি তোলা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে। চাঁদানিতে প্রচুর মানুষের বসবাস আর নানা ধর্মের মানুষ এখানকার বাসিন্দা, বলা যেতে পারে মিনি ভারত। এখানে সামাজিক দূরত্ব মানা কঠিন। চাঁদানি পৌরসভার সামনে পৌর হলে এই পরিষেবা দেওয়ার কাজ চলছে। বাসিন্দারা খুশি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পেয়ে। কি বলবেন? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছি আমার পরিবার এর জন্যে। হ্যাঁ, যখনই কারো অসুবিধে হবে, যেই জায়গাতে লেখা আছে এইখানে ট্রিটমেন্ট হবে চন্দননগর বা চুনসুর বা আরও অন্যান্য নার্সিংহোম, সেইখানে আমি ওই সেই সুবিধাটা পাবো। সেই জন্য এই কার্ডটা আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা লাইন লাগিয়ে এই কার্ডটা করলাম। 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জিতেন্দ্র সিং জানান, ইতিমধ্যেই স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে চিকিৎসার সুবিধা নিচ্ছে বিনা পয়সায় বহু মানুষ। পুরো ফ্যামিলি ছবি যখনই হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার 2 থেকে 3 মিনিট ভিতরে সবাইকে কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। আর এই কার্ডটা সঙ্গে সঙ্গে কটা লোক তার পুরো কার্ডটা পেয়েছে, সঙ্গে সঙ্গে অ্যাডমিট হয়েছে, অপারেশনও হয়েছে। আমার ওয়ার্ডেই একটা লোকের আজকে ছবির ডেট ছিল, কিন্তু যেহেতু আজকে ওর অপারেশন ছিল, আমরা আগে ক্যাম্পেই ওর ছবি করিয়ে দিয়েছিলাম, আজকে ওই কার্ডে ওর অঙ্কুরে অপারেশন হচ্ছে। মোটামুটি কতজন কার্ডটা পেয়েছে এখন অবধি চাঁদানিতে? মোটামুটি আপনি মেনে চলুন 5,000 ফ্যামিলি অলরেডি কার্ড পেয়ে গেছে, আর আগে থেকেও আমাদের কার্ড করা ছিল। তার মধ্যে কত লোকের সুবিধে পেয়ে যাবে আর্জেন্ট? তাদের আর্জেন্ট মোটামুটি 10 থেকে 15 জন আর্জেন্ট সুবিধে এখন পেয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জলকষ্ট মেটাতে সারা চন্দননগর জুড়ে রাস্তার পাশে জলের পাইপ বসানোর কাজ শুরু হলো। চন্দননগর বোরাইচন্ডি তলায় ওয়াটার প্লান্ট করার এই বিশেষ উদ্যোগে রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
সারা চন্দননগর জুড়ে রাস্তার পাশে জলের পাইপ বসানো হচ্ছে। চন্দননগর বোড়াই চণ্ডীতলায় ওয়াটার প্ল্যান্ট করা হয়েছে। এবার তাই জলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। মানুষের জলের কষ্ট দূর করতে হুগলির অন্যান্য এলাকার সঙ্গে চন্দননগরেও পানীয় জলের কোনো সমস্যা হবে না, তাই দিনরাত এক করে বড় বড় পাইপ লাগানোর কাজ চলছে। আমাদের নতুন বোড়াই চণ্ডীতলা যে পাম্প আছে, ওয়াটার প্ল্যান্ট করা আছে, ওখান থেকে আমাদের জল এবার পারমিতা ও নবনীতা রিপোর্ট হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিল ব্যান্ডেলে। বিরতির পর ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে হুগলি আজকে, সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্সরে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরোয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145128871। করোনা আবহে সরকারি নিয়ম মেনে মানুষকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ক্যান্সার, থ্যালাসেমিয়া, দুর্ঘটনাগ্রস্ত পরিবার, দুস্থ ক্লাব, দুস্থ স্কুলের সাহায্যার্থে আর কে চ্যাটার্জির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে এক বিচিত্র অনুষ্ঠান। আগামী 10 জানুয়ারি বিকেল 4টায় মানকুণ্ড স্টেশন রোডের ভাতৃসংঘ ময়দানে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বম্বের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সুষমা শ্রেষ্ঠা, এছাড়াও উপস্থিত থাকবেন চন্দ্রশেখর ভাস্কর রায়। টিকিটের জন্য যোগাযোগ করুন 7449797605, এছাড়াও 9830040975। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pathshathi. Pathshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pathshathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Pathshathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অফ এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599599, যোগাযোগ 9330412319 7550880866, 9732552726 এবং 9433535299। ঠিকানা জগন্নাথ বাটি চুচুড়া স্টেশন রোড হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে।
চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680239, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট। যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান, হুগলি। প্রোপ্রাইটার তুষার শীল। মোবাইল নাম্বার 8486042164, 8942988464। ফিরে এলাম বিরতির পর। পাঞ্জাবের সিংহ সীমানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে আয়োজিত মোমবাতি মিছিলে ডান বাম একত্রিতভাবে পা মেলালো। ব্যান্ডেল গুরুদ্বারা থেকে শুরু হয়ে এই মিছিল সমাপ্ত হয় ব্যান্ডেল লিচু বাগান মোড়ে। পাঞ্জাবের সিংহ সীমানায় আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে আয়োজিত মোমবাতি মিছিলে ডানবাম একত্রিতভাবে পা মেলালো। সোমবার বিকেলের পর ব্যান্ডেল গুরুদ্বারা থেকে এই মিছিল সংগঠিত হয়। শিখ সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি এই মিছিলে স্বতঃপ্রণোদিতভাবে মোমবাতি নিয়ে অংশগ্রহণ করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষরাও। পাশাপাশি মিছিলে CPIM-এর প্রাক্তন সাংসদ রূপচাঁদ পাল যেমন উপস্থিত ছিলেন, তেমনই উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের তৃণমূল থেকে নির্বাচিত সহসভাধিপতি সুমনা সরকারও। মোমবাতি হাতে এই মিছিল ব্যান্ডেল গুরুদ্বারা থেকে শুরু হয়ে জিটি রোডে ওঠে। জিটি রোড ধরে মিছিল ব্যান্ডেল লিচু বাগান মোড়ে গিয়ে সমাপ্ত হয়। অবস্থান করছে প্রচন্ড শৈত্যপ্রবাহের মধ্যে, 40 জন ইতিমধ্যে কৃষক মারাও গেছে। তাদের দাবি নিয়ে, যে দাবি আসলে দেশের মানুষের দাবি, অন্নদাতাদের যদি উপর অত্যাচার হয়, অবিচার হয়, তাহলে পরে আমাদের দেশের সংকট। আমরা আজকে এই কৃষিদের আন্দোলনের সঙ্গে তাদের সমর্থনে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি, মোমবাতি মিছিল করেছি। এরপরে আমাদেরকে এখানে যেটা কালা কানুন ওয়াপস নেবার মোদি সরকারের উচিত, সেটা করছে না মোদি সাহেব। মোদি সরকার লোককে খালি টাল বাহানা করে ভুল বোঝাচ্ছে, এটাই আমাদের বক্তব্য। কালা কানুন যেটা হচ্ছে, এটা নিয়ে আমাদের সকলই মানুষের বিভ্রান্তি ফেলাচ্ছে, কৃষকদের। আমাদের যেমনি আগে মোবাইল নিয়ে এসেছিল 40 পয়সা ফ্রি কেল দেবো, আজকে ওইটা হয়ে গেছে
এক টাকার উপরে, এই এইরকমই এই কানুনের মধ্যে আছে। আগে সরকার কৃষকদের মারবে, তারপরে এখানকার মানুষদেরকে যারা আছে তাদেরকে এটা দিয়ে অসুবিধা হবে, দাম বাড়িয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীমা শারদামণির 186তম জন্মতিথি পালিত হল চুচুড়া ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ ও রত্তলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘে। আজ মা শারদার 168তম জন্মতিথিতে কোভিডের থাবা। আজ বেলুড় মঠ থেকে সারা বিশ্বজুড়ে মায়ের জন্মতিথি অনাড়ম্বরভাবেই পালিত হল। আজ চুচুড়ার ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ রত্তলা, হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, প্রবুদ্ধ ভারত সংঘ সহ সর্বত্র মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুভ সূচনা হয়। এই উপলক্ষে বিশেষ পূজাপাঠ ছাড়াও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোভিডের কারণে ভক্ত সমাগম ছিল নিয়ন্ত্রিত। আজকের দিনটি প্রসঙ্গে হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক অসীম কুমার দে বলেন, শ্রী শ্রী মা শারদা দেবীর শুভ 162তম আবির্ভাব তিথি। এই মর্তধামে তিনি আগমন করেছিলেন একটা বিশেষ কারণে। আমাদের আজকের যে সমস্যা সংকট সংকুল জীবন, সেই জীবন থেকে কি করে আমরা অব্যাহতি থাকতে হয়, তার তিনি নিজের জীবন দিয়ে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। আজকে ভীষণ প্রাসঙ্গিক শ্রী শ্রী মায়ের জীবন চর্চা পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শীতের শুরুতেই পশুপ্রেমী মানুষদের আনন্দ দিতে ক্যানেল ক্লাব চিনসুরার উদ্যোগে চুচুড়া মাঠে অনুষ্ঠিত হলো ডগ শো। দ্য ক্যানেল ক্লাব চুচুড়ার পক্ষ থেকে প্রত্যেক বারের ন্যায় এবারেও ডগ শো অনুষ্ঠিত হলো চুচুড়া ময়দানে। শীতের সন্ধ্যায় আয়োজিত এই ডগ শো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির 130টি সারমেয় অংশগ্রহণ করে। সেরা প্রদর্শনকারী সারমেয়গুলিকে এই দিন রাতেই পুরস্কার বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চুরি যাওয়া মোবাইল ও সাইবার ফ্রডে খোয়া যাওয়া 86,20,000 উদ্ধার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে। পাঞ্জাবে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিল ব্যান্ডেলে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।